স্বামী যদি সম্পদের দিক থেকে স্ত্রীর চাইতে একটু গরিব হয়, সম্পদের খোঁটা দেয়, বেশি কথা বলে, অপমান করে, স্বামীকে বদদোয়া দেয়, আল্লাহর নবী তো সেই কথাই বলেছেন, আমি যখন মেরাজের রজনীতে জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম, জাহান্নামের ভিতরে দেখতে পেলাম অধিকাংশ হলো নারী। কারণটা কি ইয়া রাসূলুল্লাহ? এক বর্ণনায় দুই কারণ, আরেক বর্ণনায় এক কারণ। আল্লাহর নবী বলেন একটা কারণ হলো এই নারীরা বেশি বেশি অভিশাপ দেয়, একটু অপরাধ করেছে সন্তান সাথে সাথে বলে তোর জানি মরা মুখ দেখি, বলে কি বলে না, আমি জানি তোর মরা মুখ দেখি না দেখি, আমি মরলে তুই আমার চেহারাটাও দেখতে আসবি না, এরকম বিভিন্ন প্রকারের লানত বর্ষণ করে। আর যেই হাদিসটা আল্লাহ রাব্বুল আলামিনের নবী একবার বলেছেন, এটাও হলো যা, ওই দুইবার যেটা বলেছেন এর একটা অংশ হলো তা, এই মহিলাগুলা স্বামীর বেশি বেশি নাশুকুরি করে। একটা স্বামী সারাটা জীবন সব কিছু করছে, একদিন অকারণে বসত কিছু দিতে পারে নাই, বলে তোমার ঘরে সংসার করে আমার জীবন দেই মাটি হয়ে গেছে। ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, অবশ্যই শেয়ার করবেন, দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। অথচ দেখুন আপনার স্বামী যে আছে ও মা ও বোন, আপনার স্বামী এত ফেরাউনের চাইতে বেশি মনে হয় জানেন না, জুলুম করে নাই, যদি করে থাকে ভিন্ন কথা। অথচ দেখুন ওই মৃত্যুর পূর্ব মুহূর্তে আসিয়া আপনাদের জন্য কি শিক্ষা রেখে গেছে, যে তাও শেষার জালেম স্বামীকে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ দেওয়ার কথা বলে নাই, বলে নাই আল্লাহ তুমি ফেরাউনকে ধ্বংস করে দাও, ফেরাউনকে তুমি হত্যা করে দাও, বরং মরণের পূর্ব মুহূর্তে, জান যাওয়ার পূর্ব মুহূর্তে ও আল্লাহর কাছে যেই কথাগুলা বলেছে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সেই কথাগুলা আমাদেরকে জানায় দিবেন, এত সম্মান দিয়ে দিবেন। ফেরাউনের স্ত্রী আসিয়ার ঘটনাটা কোরআনে পড়লেই আমাদের সওয়াব হয়। এই মহিলা তখন বলতিছে রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, ও আমার রব, আমার স্বামী জুলুম করা অসুবিধা নাই, আমি মরণের জন্য তৈয়ার, তবু আমি ইমান ছাড়ব না, মরণের পূর্ব মুহূর্তে আল্লাহ আপনার কাছে আমার চাওয়া হলো আপনি আপনার নিকটে জান্নাতের ভিতরে আমার জন্য একটা ঘর।